গরম তো পড়েই গেছে, কিন্তু তা বলে কি চিকেন খাবো না? সেটা কি হতে পারে? তো আজকে গরমকালের উপযোগী একটা দারুণ চিকেনের রেসিপি নিয়ে মা চলে এসেছে আমাদের চ্যানেলে। দিয়ে দিচ্ছি সাদা তেল, বড় চামচে দুই চামচ। দিয়ে দিচ্ছি ঘি, দুই চামচের মতো ঘিও দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গোলমরিচ, গোটা গোলমরিচ, পাতা আমি ছোটো করে দিলাম, দুটো বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, ওইটা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এখানে সাড়ে ছশোর মতো চিকেন আছে, আর এখানে দুটো শুকনো লঙ্কা আর চোদ্দো রসুন একসঙ্গে আমি নিয়ে নিই, মানে পিষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পেস্টটা শুকনো লঙ্কা আর রসুন। গরম করে দিলে না, দিয়ে দিচ্ছি টক দই, আমি তিন চামচের মতো টক দই দিলাম, এ গুঁড়ো হাফ চামচ পরিমাণ, আর তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটাতে মশলা কিন্তু এই চিকেনটাতে খুবই কম পরিমাণ লাগবে। আর ভালো করে মা চিকেনটা মেখে নিচ্ছে। ম্যারিনেশন করে কিন্তু রাখতে হবে না, কোনো দরকার নেই যে রেস্টে রাখতে হবে বা কিছু, এটা মেখে তেল গরম করতে রেখেছি। গরমকালের জন্য একদম আদর্শ একটা রেসিপি, অতিরিক্ত মশলা নেই। অনেক লঙ্কা বা না কিছুই নেই, সেটাও যদি আপনারা চান তো স্কিপ করতে পারেন। হ্যাঁ ঝালটা নমস্কার বন্ধুরা, দা বঙ্গল লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গরমকালের একটা সুস্বাদু একটা রেসিপি করছি চিকেনের, তার নাম হলো রসগোল্লা চিকেন, গরমকালের একটা পারফেক্ট রেসিপি। এর মধ্যে দারুণ একটা সেন্ট করছি, আর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কম আছে এখন আমি আঁচটা পুরো হাই করে রেখেছি, এটা ফুটে উঠলে আমি এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা আমি ঢাকাটা খুলে দিলাম। আবার এখন এটাই যেহেতু ঘি আছে মশলা বেশি নেই, কিন্তু কোনো চিকেনের গন্ধ থাকবে না। চিকেনের রসগোল্লা ওই জন্য এর মধ্যে হলুদ দিন, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, একটু জল দেবো, খুব জল দেবো না কারণ এটা একটু লাগা লাগাই হবে, এটা না কষা না জল।
এ দিচ্ছি ছোট বাটির এক বাটি জল। তাহলে চিকেন সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি দেখাচ্ছি। আমার চিকেন রসগোল্লা একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করব। কুড়ি মিনিটেই হয়ে গেল কিন্তু চিকেন রসগোল্লা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।